আগের ভিডিওতে তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে ম্যাম আমাদের একটা টাইম টেবিল তৈরি করে দিন একটা টাইম টেবিল তৈরি করে দিন যাতে আমরা সেই টাইম টেবিল মেনে আমরা পড়াশোনা করতে পারি এবং আমাদের সেক্ষেত্রে সুবিধা হয় কারণ অনেকেই মানে যারা ইলেভেনে উঠলে মাধ্যমিকের পর তখন হঠাৎ করে এত হিউজ সিলেবাস এটা দেখে একটা সবাই ভয় পেয়ে যায় যে কিভাবে টাইম ম্যানেজ করব চব্বিশ ঘন্টাকে কীভাবে আমরা এই এতগুলো সাবজেক্টে ভাগ করব আবার যারা টুয়েলভে উঠলে তাদের মনে হতে পারে যে এই আত্রমাত্র সাত মাস সময় আছে আমাদের প্রিপারেশন তাহলে এই মাস কিভাবে টাইম টেবিল রেডি করলে আমরা এই পুরো সিলেবাস কমপ্লিট করে সমস্ত কিছু রেডি করতে পারবো মক টেস্ট দিয়ে কীভাবে সম্ভব কিন্তু সেটা সম্ভব এবং আজকে আমি তোমাদেরকে সেইটাই বলবো তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং কোনো জায়গায় কিন্তু স্কিপ করবে না পুরোটা ভিডিওটা দেখবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের টাইম টেবিল একদম রেডি তো দেখো প্রথমে আমি বলি যে টাইম টেবিল আমি তো কারোর জন্য পার্টিকুলারলি একজন দুজনের জন্য আমি তৈরি করছিলাম আমি সবার জন্য তৈরি করছি এবার সবার ক্ষেত্রে কিন্তু তাদের সারাদিনের কাজ বা হ্যাবিট সবচেয়ে বড়ো কথা হচ্ছে হ্যাবিট সেটা কিন্তু আলাদা আলাদা হয় যেরকম কেউ প্রথমত সকালে উঠে ভোরবেলা উঠে পড়তে পছন্দ করে বা ভোরে উঠতে পারে আবার কেউ কেউ রাত জাগতে পারে যারা ভোরে উঠতে পারে না যেমন আমি আমি কোনো সময় রাত জাগতে পারি রাত জাগি আমি কোনো সময় ভোরে উঠতে পারি না তো আমার আমার রাত্রেই পড়াটা আমার বেশি ভালো হয় তো এই এই এইরকম কিছু সিচুয়েশনের জন্য কিন্তু পার্টিকুলারলি আমি তোমাদের একদম বলে দেবো না যে সকাল নটার সময় উঠে তোমাদের এই করতে হবে এই করতে হবে আমি সেটা বলবো না কিন্তু টাইম টেবিলটা তো তোমরা কীভাবে বানাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমাদের এই ওয়ার্ল্ডে একটা রুলস আছে এইট 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 রুলস অর্থাৎ আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা চব্বিশ ঘন্টাকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিই আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা তার মধ্যে থেকে যেটা ফিক্স সেটা হচ্ছে আট ঘন্টা ঘুম আট ঘন্টা ঘুমটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা তোমাকে ঘুমাতেই হবে কারণ এই আট ঘন্টা ঘুমটা যদি তোমার লাইফে না হয় তাহলে তুমি কোনোভাবেই কিন্তু কিছুই করতে পারবে সারাদিনের কোনো কাজে তুমি কমপ্লিট করতে পারবে না কোনো টার্গেট ফুলফিল করতে পারবে না তাই আমাদের শরীরের যেটা প্রয়োজন সেটা আমাদেরকে দিতেই হবে আট ঘন্টা আমাকে দিতেই হবে তাই আট ঘন্টা কিন্তু আমাদেরকে একদম যে থেকে আমাদেরকে সরিয়ে নিতে হবে এর পরে যেটা আসে সেটা হচ্ছে বাকি ষোলো ঘন্টা এবার এই ষোলো ঘন্টার মধ্যে আট ঘন্টা আট ঘন্টা আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আট ঘন্টা পড়া এবং আট ঘন্টা অ্যামিউজমেন্ট এবার সেই বাকি আট ঘন্টা যে অ্যামিউজমেন্ট রয়েছে সেখান থেকে আমি কিছুটা ঘন্টা এখানে নিতে পারি কারণ দেখো তোমরা এখন ইলেভেন টুয়েলভে পড়ছো এখন পড়াশোনার এক ধরনের লেভেল এরপরে আরও হায়ার স্টাডিজ করলে তখনের পড়াশোনার লেভেল তাই এই সমস্ত স্টেজের স্টুডেন্টদের জন্য পড়াশোনার লেভেল আলাদা আলাদা হওয়ার জন্য কিন্তু এই বাকি ষোলো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের যা ছেড়ছাড় করতে হবে অর্থাৎ এই ষোলো ঘন্টার মধ্যে হয়তো তোমাকে দশ ঘন্টা তুমি এই পড়াশোনা দিলে সেলফ সেলফ স্টাডি বা পড়াশোনায় দিলে আর বাকি ছ ঘন্টা তুমি তোমার অ্যামিউজমেন্টে দিলে এইবারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের টিউশন যেতে হয় টিউশন যেতে হয় বা তোমাদের এখানে ক্লাস করতে হয় তো এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে টিউশনের তিন ঘন্টা বাদে আমি ধরে নিলাম দিনে তো তোমরা দুটো টিউশনই তো ম্যাক্সিমাম তোমরা যাবেই এবং দুটোর বেশি যাওয়াও সম্ভব না দুটোই হয়তো টিউশনই হয় সকালে নয় সন্ধ্যেবেলা দুটো টিউশন তোমাদের থাকে তো দুটো টিউশনের জন্য আমি তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমি বাদ দিলাম তাহলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাদ দিয়ে বাকি আমি যদি দেখি তাহলে হচ্ছে দশ ঘন্টা হাতে সময় আমি রাখতে পারি সেলফ স্টাডির জন্য এবার এই যে দশ ঘন্টা আমি সেলফ স্টাডির জন্য রাখছি এই দশ ঘন্টা কিন্তু তোমাদেরকে কিন্তু একদম খুব ভালো করে ইউটিলাইজ করতে হবে কারণ আমি যে তিন ঘন্টা পড়ে আসছি সেই তিন ঘন্টার পড়াটা তখনই হানড্রেড পার্সেন্ট তোমার মধ্যে মানে গ্র্যাপ করতে পারবে তুমি তো যখন তুমি সেলফ স্টাডি করবে এবার এই দশ ঘন্টাকে আমি পাঁচটা ভাগে ভাগ করব অর্থাৎ দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা পাঁচটা ঘন্টা আমি পাঁচটা টাইমসে আমি ভাগ করলাম এবারে কীভাবে আমরা সাবজেক্টকে ভাগ করবো দেখো আমাদের দিনের মধ্যে কিন্তু দু ঘন্টা আমাদের বেঙ্গলি এবং ইংলিশের জন্য রাখতেই হবে ম্যান্ডেটারি তার কারণ কি কারণ বাংলা আর ইংলিশ কিন্তু তোমাদের একদম ম্যান্ডেটারি সাবজেক্ট এই দুটো নাম্বারে যদি নাম্বার কমে যায় কোনোভাবে ধরো তুমি বাংলাতে ইংলিশে তুমি সিক্সটি পার্সেন্ট পেয়েছো এদিকে পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজিতে তুমি একদম নাইনটি ফাইভ পার্সেন্ট সব করাতে পেয়েছো এদিকে তুমি এটা সিক্সটি পার্সেন্ট তাহলে তোমার ওভারঅল গ্রেট কমে যাবে তাহলে তোমার মাথায় যেটা টার্গেট থাকবে যে আমাকে পিসি পিসিএমটা বাদ দিয়েও তোমাদেরকে বাংলা এবং ইংলিশে কিন্তু ফুল ফুল মার্কস না মানে মোটামুটি নাইনটি পার্সেন্ট মার্কস রাখার চেষ্টা করতে হবে কারণ ফুল মার্কস কিন্তু অনেকেই এখন পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটা টার্গেট রেখে আমাদেরকে এগোতে হবে এবং সেটা টার্গেট রাখতে গেলে কিন্তু তোমাকে সময় দিতে হবে মানে তুমি যেরকম মানে এই দিন বাকি সাবজেক্টগুলোকে পড়ছো ঠিক সেইভাবে প্রত্যেক দিন তোমাদেরকে দু ঘন্টা কিন্তু দুটো সাবজেক্টের জন্য দিতে হবে এবং তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তোমরা যেখানে পড়ছো দেখো এই চ্যানেলেও যে যে দুজন স্যাররা রয়েছেন যারা বাংলা এবং ইংলিশ পড়াবেন তারা অসম্ভব ভালো পড়ান এবং তোমাদের এখানে কিন্তু এই মানে চ্যানেলেই কিন্তু তোমাদের পড়াটা পুরো কমপ্লিট হয়ে যাবে আলাদা করে কিন্তু তোমাকে আর পড়তে হবে না কিন্তু তোমাদের যেটা করতে হবে বাড়িতে যে রিভাইজ করতে হবে তোমরা যেখানেই বাংলা ইংলিশ পড়ো না কেন বাড়িতে কিন্তু রিভিশনের জন্য সময়টা রাখতেই হবে কারণ এমনভাবে আমরা ওখানে পড়ে আসব যাতে আমাদের আলাদা করে এখানে এসে পড়তে না হয় আমরা শুধু বাড়িতে রিভাইজ করব। আলাদা করে আমাদেরকে বাড়িতে অনেকটা টাইম দিয়ে বুঝতে না হয় ওখানেই পুরোটা বুঝে আসব। এবং বাড়িতে শুধু রিভাইজ করব। তাহলে আমাদের বাংলা এবং ইংলিশের পুরোটা হয়ে গেল এইবারে আমরা যেটাতে আসব সেটা হচ্ছে পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি আমরা কিন্তু যে টাইমটা রয়েছে এই বাকি চারটে টাইম কিন্তু আমরা দু ঘন্টা দু ঘন্টা করে নিয়ে নেব এবার আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পড়া প্রথমত এই যে দু ঘন্টা রয়েছে ধরো দু ঘন্টা ফিজিক্স বা দু ঘন্টা কেমিস্ট্রি আমরা প্রথমত আগের দিন যেটা পড়েছি সেইটা আমরা পনেরো মিনিট রিভাইজ করে নেব প্রথম পনেরো মিনিট আগের দিন যেটা পড়েছি সেটা আমরা রিভাইজ করে দেবো প্রত্যেক দিনের পড়া কিন্তু প্রত্যেক দিন তো করতেই হবে অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আগের দিনের পড়াটাকে নিয়েও কিন্তু আমাদের এগোতে হবে যাতে কিনা আমাদের জিনিসটা আমরা ভুলে না যাই এবং পরের টপিকটা পড়ার সময় আগের টপিকটা পড়ে নিলে কিন্তু আমাদের রিলেট করতে সুবিধা হবে তাই অবশ্যই কিন্তু আগের দিনের টপিকটা আমাদেরকে পড়ে নিতে হবে পনেরো মিনিট পড়ে নেওয়ার পরে এক ঘন্টা আমাদেরকে আজকের নতুন টপিককে খুব ভালো করে একদম পড়ে নিতে হবে একদম বুঝে নিতে হবে পড়ে নিতে হবে এবং বাকি এক ঘন্টাও লাগাতে পারো বা তুমি তার থেকে একটু বেশি সময়ও দিতে পারো নতুন টপিক পড়ার জন্য কিন্তু ব্লাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট তোমাদেরকে কিন্তু অবশ্যই আহ মক টেস্ট অর্থাৎ ওই পোর্শনটা থেকে কি কি কোয়েশন এসছে আগের বছর বা কী কী কোয়েশনস আসে এখান থেকে ইম্পর্টেন্ট টপিক সেখান থেকে কী কী আসে সেই কোয়েশনসগুলো তোমাদেরকে বাড়িতে সলভ করতে হবে মানে তুমি পড়ে নিয়েছো এবার তোমাকে বাড়িতে বসে বসে সেগুলোকে সলভ করতে হবে তাহলে তোমার এই পোর্শনটা থেকে কিন্তু একদম ডান হয়ে গেল তার মানে তোমার ফিজিক্স ডান হয়ে গেল বা কেমিস্ট্রি ডান হয়ে গেল এগুলো হচ্ছে তোমাদের ডেইলি রুটিন এইবারে আমরা চলে আসবো টার্গেট অর্থাৎ আমাদের টার্গেট ফিক্স করতে হবে মান্থলি টার্গেট উইকলি টার্গেট এবং ডেইলি টার্গেট দেখো ডেইলি তো আমি বলে দিলাম ডেইলি এইভাবে পড়তে হবে এবার চলে আসি আমাদের উইকলি তুমি যখনই এখানে পুরো একটা সপ্তাহ ধরে যা যা পড়ছো একটা দিন অর্থাৎ সানডে সানডে গিয়ে কিন্তু তোমাদেরকে সেই জিনিসটা সারা সপ্তাহে জিনিসটা রিভাইজ করে একবার রিভাইজ করে নিতে হবে এবং যা যা আমরা কোয়েশনস করেছি ওই চ্যাপ্টারগুলো পড়ার পরে পরে আমরা যা যা কোয়েশানস আমরা সলভ করছি সেগুলোকেও কিন্তু একবার করে রিভাইজ করে নিতে হবে একবার করে হোক দুবার করে হোক সারাদিনে তোমাদের ওই জিনিসটাও রিভাইজ করে নিতে হবে এবং যে যে টপিকগুলো মনে হচ্ছে সারা সপ্তাহে এই টপিকটা আর একটু পড়লে ভালো হতো বা এই টপিকটা মানে সারা সপ্তাহে তুমি যা যা পড়েছো যা যা সেগুলো রিভাইজ তো করবে এবং যা যা তোমার ডাউট রয়েছে সেই ডাউটগুলোও কিন্তু ওই সানডেতে তোমাকে সলভ করে নিতে হবে কারণ মানডে থেকে কিন্তু তোমার নেক্সট টার্গেট শুরু হয়ে যাচ্ছে এইটা হলো তোমার উইকলি টার্গেট এইবারে আসছে মান্থলি টার্গেট মান্থ যখন শুরু হবে তখনই তোমাদের টার্গেট করে নিতে হবে আমি ফিজিক্সের দুটো চ্যাপ্টার আজকে এই মান্থে কমপ্লিট করবো অ্যাট এনিহাও অ্যাট এনিহাও আমাকে কমপ্লিট করতেই হবে আমাকে কেমিস্ট্রির এই দুটো চ্যাপ্টার আমাকে এই মান্থে কমপ্লিট করতেই হবে এইভাবে আমাদেরকে মান্থ টার্গেট রাখতে হবে এবং মান্থ টার্গেটের পর যে উইকলি টার্গেট যে এই উইকে আমি এই পুরো কনসেপ্টটা বা এই পুরো পোর্শনটা আমি কমপ্লিট করব। এইভাবে টার্গেট রাখতে হবে এবং ডেইলি আমি বলেই দিলাম যদি তোমরা এটা ফলো করতে পারো এখন থেকে এবং আজকে থেকে যদি তোমরা এটা ফলো করতে পারো তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা দেখতে পাবে যে একদম পরীক্ষার আগের মা মানে আগের মানতে বা টেস্টের আগেই আমি যদি ধরি তোমাদের পুরো জিনিসটা একদম তোমাদের গ্রিপে চলে আসছে একদম তোমরা পুরো জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারছো তো এইটা হলো এই পুরো টাইম টেবিল তোমরা এইভাবে সাজাবে এবার কেউ ভোরে উঠে পড়তে পারো কেউ রাত্রে পড়তে পারো তো তোমাদের ঘণ্টাটাকে সেইভাবে তোমরা সাজিয়ে নেবে কোন কোন টাইমে তোমরা পড়ার টাইমটা রাখবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো 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 লেগেছে যদি লেগে থাকে লাইক করো করো কমেন্ট কমেন্ট করে জানিও তোমরা কখন কখন পড়তে কমফোর্টেবল কে কখন পড়তে কমফোর্টেবল যদি তোমাদের মনে হয় যে এখান থেকেও কোনো প্রবলেম আছে যে ম্যাম এই জিনিসটা আমি কি করে রেডি করবো বা কি করে করবো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি কমেন্টে তোমাদের আনসার করে দেবো এবং অবশ্যই শেয়ার করো যত ভিডিওটা যত যত শেয়ার করবে তত তত তোমাদের আরও বন্ধুরা অ্যাড হবে এবং আমি আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসবো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে বেললাইকানটা অবশ্যই প্রেস করে নিও যাতে তোমাদের নোটিফিকেশনটা আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালো করে পড়াশোনা করো বাই